যখন আমাদের একটু আউট নলেজ আসবো, জ্ঞান বুদ্ধি আসবো, তখন কিন্তু আপনি ওরে যে কোনো কিছুই বুঝান বা যে কোনো কিছুই ওরে চিনানোর চেষ্টা করবেন, ও কিন্তু সহজেই চিনা যাইব। দুইটি বিষয় কিন্তু আমি আপনাদের তুলে ধরছি বন্ধুরা, যখন মা বাবার কাছ থেকে আলাদা করবেন, আরেকটি বিষয় হচ্ছে যখন ওদেরকে আপনি বাড়িতে ফিড দিবেন। প্রথম অবস্থায় কিন্তু আমি 8-10 দিন, 15 দিন, 20 দিন এরকম হয়ে যায়, আমি কিন্তু ওদেরকে শুধু রৌদ্র খাওয়াই এই খাঁচার মধ্যে রাইখা। হঠাৎ করে আপনার কবুতরের বাচ্চা বের করলে ও ঘাবড়ায় গেছে বা ওর একটা প্যারালাইসিসের মতো ভাব আইসা পড়ে। আসসালামু আলাইকুম, পিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতরগুলো সুস্থ আছে, ভালো আছে। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। বিশেষ করে আমার এই ভিডিওগুলো আমি মনে করি নতুনদের অনেক উপকারে আসবে, যেহেতু আমি নতুন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের পাশেই থেকে, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবর মতো আপনাদের পাশে আছি আমি নাইম হোসেন। আজকের যেই টপিকটি বা যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি ভিডিওটি দেখতে থাকুন, আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। এই যে আমার হাতে বাচ্চাটি দেখতে পারতেছেন, এই বাচ্চাটি কিন্তু অলরেডি এক পর হয়ে গেছে। তো আমি আমার বাচ্চাগুলা যেভাবে ফিড দেই সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি মনে করি এইভাবে যদি আপনার কবুতরের বাচ্চাগুলো আপনি ঘরে বা বাড়িতে ফিড দেন, আপনার একটি বাচ্চাও কিন্তু হারাইব না। তো মূলত আমি কিন্তু এই যে আমি আপনাদের দেখাইলাম, আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু এক পর বা দুই পর অথবা তিন পরের হয়ে গেছে। 2023 সালের বাচ্চাগুলো কিন্তু আমি এখনও আমার বাসায় ফিড দেই নাই, কারণ আমি মনে করি একটা প্রাণীর ও যখন বাচ্চা থাকবে, ওর যদি আপনি কোনোখানে ছেড়ে দিয়ে আসেন, তো ওইভাবে কিন্তু আউট নলেজটা নিয়ে আপনার বাড়িতে পৌঁছাইতে পারবো না। একটু যখন বড় হইব, যখন ওদের একটু আউট নলেজ আসবো, জ্ঞান বুদ্ধি আসবো, তখন কিন্তু আপনি ওরে যে কোনো কিছুই বুঝান বা যে কোনো কিছুই ওরে চিনানোর চেষ্টা করবেন, ও কিন্তু সহজেই চিনা যাইব। তো ওই ক্ষেত্রে আমি মনে করি আপনার কবুতরের বাচ্চাগুলা একটু বড় হওয়ার পরে আপনি আপনার বাড়িতে কিন্তু ফিড দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রাই করতে পারেন, আমি মনে করি আপনারা উপকৃত হবেন এবং আপনার কবুতরের বাচ্চা সহজে আর হারাইব না। তো আরেকটি বিষয় হচ্ছে আপনার কবুতরের বাচ্চাগুলো যখন থোর থেকে বের করবেন, বের করার পরে কিন্তু অনেক টাইমে দেখবেন কি, হঠাৎ করে আপনার কবুতরের বাচ্চা বের করলে ও ঘাবড়ায় গেছে বা ওর একটা প্যারালাইসিসের মতো ভাব আইসা পড়ে। তো এই জিনিসটি কিন্তু বন্ধুরা অতি গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টি কিন্তু আপনারা প্রতিরোধ করতে পারেন এই কডলিভার অয়েলের মাধ্যমে। আপনি যখন ওকে মা বাপ থেকে আলাদা করবেন, তো ওই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আলাদার একটু 2-3 দিন আগে ওরে একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা কডলিভার অয়েল অথবা ইক্যাপ 200, এই দুইটি ওষুধ আপনারা কিন্তু ওরে ওর মা বাবার কাছ থেকে বা থোর থেকে আলাদা করার 2-3 দিন আগে যদি এই ওষুধটি আপনারা কবুতরকে খাওয়ান, তাহলে আমি মনে করি এই যে হঠাৎ করে আপনারা অনেকেই যারা কবুতর পালন করেন, সিনিয়র যারা আছেন বা নতুন যারা আছেন, তারা কিন্তু দেখবেন যে আলাদা করে মা বাবার থেকে যখন আলাদা করবেন, তখন কিন্তু এই কবুতরগুলো কি হয় একটা প্যারালাইসিসের ভাব আইসা পড়ে, ও আর দাঁড়াইতে পারে না, দুর্বল হয়ে যায়, তখন পাখা দিয়া ফেসলাইতে থাকে। তো এই যে সমস্যাটা কিন্তু আর হবে না আমি মনে করি, বা আমি এটা কিন্তু প্র্যাকটিক্যালি ট্রাই করছি। আমি যখন আমার এই কবুতরের বাচ্চাগুলো থোর থেকে বের করছি, আলাদা করছি বাপমার থেকে, তখন কিন্তু আমি দুইটা কইরা কডলিভার অয়েল ওদেরকে খাওয়াইয়া তারপরে আলাদা করছি। আল্লাহর রহমতে আমার বেশ কিছু বাচ্চা কিন্তু আছে, আমি এখন পর্যন্ত ওদের কোনো প্রবলেম পাই নাই, আল্লাহর রহমতে সুস্থ আছে। আরেকটি বিষয় হচ্ছে এই কবুতরগুলা যখন আপনি আপনার বাসায় ফিড দিবেন, দুইটি বিষয় কিন্তু আমি আপনাদের তুলে ধরছি বন্ধুরা, যখন মা বাবার কাছ থেকে আলাদা করবেন, আরেকটি বিষয় হচ্ছে যখন ওদেরকে আপনি বাড়িতে ফিড দিবেন।
প্রথম অবস্থায় কিন্তু আমি 8-10 দিন 15 দিন 20 দিন এরকম হয়ে যায়। আমি কিন্তু ওদেরকে শুধু রৌদ্র খাওয়াই, এই খাঁচার মধ্যে রাইখা, এইখানে রাখি এইখানে রাখি, আমার যে নিয়মে আমি ফিড দিই সেই নিয়মগুলো কিন্তু আমি আপনাদের বললাম। তো তখন কি করবেন, এই আমি যেমন আগামীকালকে কবুতরগুলার আমার সাথে ছেড়ে দিব, তো এই যে ছাড়ার আগে আপনি ওদেরকে 2টা অথবা 3টা কড লিভার অয়েল টানা 3 দিন, আমি গতকালকেও খাওয়াইছি আজকেও খাওয়াইলাম। হ্যাঁ, আমি কিন্তু কড লিভারটা খাওয়াইতেছি টানা 3 দিন। আপনি আপনার কবুতরগুলারে যদি এই কড লিভার অয়েলটি খাওয়াই দেন, তারপরে পরে যখন বাসায় উড়াইবেন তখন কিন্তু অনেকটা ওভার ফিটনেস চলে আসবো। হ্যাঁ, ওই ফিটনেসটা কি করব, আপনার কবুতরকে একটা আলাদা শক্তি যোগায় দিব, ও কিন্তু অনেকক্ষণ ফ্লাই করতে পারবো বা স্ট্রং থাকবো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের বাচ্চাগুলো হারানোর সম্ভাবনা খুবই কম থাকে। এই যে দেখেন আমার এই বাচ্চাটি কিন্তু অলরেডি 4 পর, তারপরেও কিন্তু ফিড দিই নাই। তো দোয়া করবেন আল্লাহ রহমতে আগামীকালকে থেকে আমার এই কবুতরের বাচ্চাগুলো ছেড়ে দিব। তো বন্ধুরা দোয়া করবেন যাতে আমার এই বাচ্চাগুলা 2023 সালের বাচ্চাগুলা সুন্দরভাবে ঘরবাড়ি চিনতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। তো এখানে এই যে আমার পার্সোনাল টেক এবং নবীনগর রিলেটিভ পিজন ক্লাবের 2023 সালের টেকগুলো কিন্তু আমি পরায় রাখছি। আমার প্রত্যেকটি কবুতরের পায়ে টেক পরানো আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।